বাংলাদেশে ধর্ষণ সন্ত্রাস সহিংসতার দুর্নীতির মূলভূত কারণ হচ্ছে অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। ইংরেজদের শিক্ষা দিয়ে জাতি গঠন করা যায় না। যদি একটি সুন্দর সুশৃঙ্খল পরিমার্জিত জাতি চাও, আল্লাহর কোরআনের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। সে শিক্ষায় মানুষকে ভালো বানাতে পারে, কি করতে পারে, ভালো বানাতে পারে, চরিত্রবান, নেককার, একটি পরিচ্ছন্ন হৃদয় দিতে পারে মানুষকে, একটি সুশৃঙ্খল সমাজ দিতে পারে, একটি কল্যাণময় রাষ্ট্র বানাই দিতে পারে। কিন্তু সমাজে যখন সহিংসতা, সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ বেড়ে যাবে, সেটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তা আমাদের শিক্ষায় পরিবর্তন আনার দরকার আছে কিনা, জোরে বলেন। যত ঘনদর্শন স্কুল আর ভার্সিটির ছাত্র, কিন্তু বুদ্ধিজীবীদের দূরবীনটা মাদ্রাসার দিকে। কোন দিকে? মাদ্রাসায় অপরাধ হয় না তা নয়, কিন্তু মাদ্রাসাগুলোতে যে অভিযোগ তারা করছে সেটা ধরতে কি পুলিশ যেয়ে ধরে না অন্য ছাত্ররাই ধরে? অন্য ছাত্ররাই ধরে, শিক্ষকরা ধরে। তার কারণ, এ কাজকে তারা অবৈধ এবং নাজায়েজ মনে করে। স্কুল কলেজ ভার্সিটির ক্যাম্পাস আর হলগুলোতে এই বদমাশি অহরহ চলছে, ওখানে কেউ ধরে না, কারণ সবাই ওটারে জায়েজ মনে করে। এ হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য, ঠিক কিনা বলে? তবে হারাম কাজ যেই করুক আমরা তাকে ঘৃণা করি, তবা করতে বলি, সংশোধন করার কথা বলি, ঠিক কিনা বলে? নেশাখোর একটা মাদ্রাসার ছাত্র খুঁজে পাবেন? কথা বলেন, যত বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হেরোইনখোর সব দেখবেন স্কুল কলেজের ছাত্র, একটি মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন না। বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা থেকে 8 মাসের শিশু বাচ্চা পর্যন্ত তোমার দেশের চরিত্রহীন লম্পট যুবকের হাতে জিম্মি হয়ে আছে। এই রকম গণধর্ষণের ধিক্কারমূলক কাজ কোন একটি মাদ্রাসার ছাত্রের প্রমাণ দিতে পারবা না, ঠিক কিনা? ফাইল থেকে দুর্নীতি, ডান দিক থেকে পয়সা, বাম দিক থেকে পয়সা, ঘুষ আর দুর্নীতি এখন আমাদের রক্তে মিশে গেছে, সব জায়গায় ডানে বামে খাওয়া খাওয়াই আছে। এটা এখন বেশি বেড়ে গেছে সমাজের পঞ্চায়েতে, মাতব্য সাপ কিছু পাইলে দুই দিকেই গুতাগুতি করে। দোনপক্ষ দিছে, দোনপক্ষ দিছে, ইনভেলপে কিছু দিছে, কেউ বেশি কেউ কম, যে বেশি দিছে তার দিকে রায়টা যায়। একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই রকম দুর্নীতিতে আমরা জড়িয়ে গেছি। কেন? আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেই শিক্ষা আমাদের পরকালের বিশ্বাস জন্ম দেয় না, আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই টেন্ডেন্সি তৈরি করে না, চরিত্রবান বানায় না, নেককার বানায় না, হিসাব কিতাবের কথা বলে না। বানর তত্ত্ব দিয়া গোটা জাতিকে নাস্তিক বানানো হচ্ছে। ওলামায়ে কেরামকে সংঘবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষা নীতি থেকে ডারউইনের থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদকে ঝাড়ু দিয়া মুছে সাফ করে দিতে হবে। ঠিক।